ডাবল সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন সৌম্য। লিস্ট এ ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন সৌম্য সরকার। 149 বলে ডাবল সেঞ্চুরিতে পৌঁছান তিনি। সর্বোচ্চ ইনিংস খেলার পথে টপকে গেছেন রকিবুল হাসান। মঙ্গলবার ঢাকা লিগে শেখ জামালের বিপক্ষে ডাবল সেঞ্চুরির রেকর্ড করেন আবাহনীর এই ওপেনার। আবাহনীকে চ্যাম্পিয়ন বানিয়ে পরে 153 বলে 208 রান করে অপরাজিত দেশের এ ওপেনার। 14-4 আর 16 ছক্কা লিস্ট এ ক্রিকেটে যা কোনো বাংলাদেশির এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ওয়ানডে বিশ্বকাপে ঠিক আগে ফর্মে ফিরলেন সৌম্য সরকার। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন তিনি। এর আগে 2017 সালে ঘরোয়া ক্রিকেটে আবাহনীর বিপক্ষে সর্বোচ্চ 190 রানের ইনিংস খেলেন মোহামেডানের তারকা ক্রিকেটার রকিবুল হাসান। বিকেএসপিতে শেখ জামালের ধানমন্ডি ক্লাবের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সৌম্য। এবার 78 বলে 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন তিনি। শেখ জামাল ধানমন্ডির দেয়া 318 রানের লক্ষ্যে 18 বল হাতে রেখে 9 উইকেটে জিতেছে আবাহনী লিমিটেড। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ। এর আগে রবিবার বিকেএসপিতে লিজেন্স অফ রূপগঞ্জের বিপক্ষে শতক 106 ছুঁয়েছিলেন 71 বলে। শতকের আগে 11 ম্যাচে করেছিলেন 197 রান। সেখানে শেষ দুটি ইনিংসই তা ছাড়িয়ে গেলেন টাইগার বাহাতি ওপেনার। এই ছিল এখনকার মতন সর্বশেষ নিউজ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এখান থেকে একটি লাইক করবেন এবং আমাদের সাথে সর্বদা যুক্ত থাকতে এখান থেকে একটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।